এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একটি বন্ধনে লেগো বন্ধু হ্যাঁ আমরা সবাই বন্ধু আর আমরা সবাই মিলেই কিন্তু হয়েছে সুরজিৎ ও বন্ধুরা আসুন শুরু করি আজকের অনুষ্ঠান পিসি চন্দ্র গার্ডেন এবং সুরজিৎ নিবেদিত এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা দু হাজার চব্বিশ এইতে অংশগ্রহণ করছেন সুরজিৎ ও বন্ধুরা ব্যান্ড মিউজিক আর্টস একাডেমিক্স ফাউন্ডেশন কলকাতা এবং কবিতা ক্লাব নমস্কার আমি আমি কাকলি গত জুন আমরা এই মঞ্চেই বছরে অনুষ্ঠান করেছিলাম আবারও আমরা আজকে হাজির হয়েছি একটি সুন্দর মনোমুগ্ধপর অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে এই এক বছরের মধ্যে হয়তো অনেক কিছু পাল্টে গেছে পাল্টে গেছে পরিবেশ পাল্টে গেছে তাপমাত্রা যেটা পাল্টায়নি সেটা হচ্ছে আপনাদের উৎসাহ আপনাদের উদ্দীপনা এই উদ্দীপনাকে সঙ্গে করে নিয়ে আসুন আজকে শুরু করি আজকের এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা পিসি চন্দ্র গার্ডেনের এই টিউলিপ হলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের দিয়ে উৎসাহ এবং উদ্দীপনা না থাকলে হয়তো গত বছরের চব্বিশে জুনের পর আজকের এই অনুষ্ঠান এত সফল হতে পারতো না আশা করি গত বছরের মতো এবছর অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে শুরুতেই হাততালি হয়ে যাক আপনাদের সকলের জন্য যারা আজকে এই পিসি চন্দ্র গার্ডেনের টিউলিপ হলে উপস্থিত থেকে এই অনুষ্ঠান উপভোগ করবেন এই হাততালিটা কিন্তু নিজেদের জন্যই প্রথম হাততালিটা আপনাদের নিজেদের জন্যই আপনারা এসছেন আমরা সত্যি ভীষণ খুশি সঙ্গে থাকবেন একদম শেষ অব্দি কিন্তু থাকতে হবে নইলে কিন্তু মজাটা আমরা একসাথে করতে পারবো না যাই হোক এবার অনুষ্ঠানের প্রথম পর্বে যাই আমরা এবার ডেকে নেব আমাদের সুরজিত বন্ধুরা পরিবারের মধ্যমণি সুরজিৎ দাকে নমস্কার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আগের বারের মতো এইবারও একেবারে আমাদের পুরো দর্শক আসন এত সমাগম এত মানুষের সমাগম এর থেকে ভালো আর কি হতে পারে যারা আজকে এখানে অনুষ্ঠান করবে তাদের জন্য আর আপনাদের বলি আজকে এখানে কি হচ্ছে তিনটে জিনিস একসাথে হচ্ছে একটা হচ্ছে আমাদের মা ফাউন্ডেশন আমাদের দু সালে আসলে আমার মা চলে যাওয়ার পরে তারপরে আমাদের তার কয়েক বছর পরে মাথায় ঘুরছিল যে আমরা একটা ছোটো কিছু করব কারণ টলিগঞ্জ গল্ফ ক্লাবে আমাদের একটা অফিস ছিল যেখানে আমাদের অনুষ্ঠানের জন্য সবাই বুক করতে আসতো তখনও লোকে না ট্রেনে বাসে করে এসে অনুষ্ঠানের জন্য অফিসে এসে টাকা দিয়ে রিসিট নিয়ে বুক করতে আসতো এখন তো সেটা চলে গেছে সব মোস্টলি অনলাইন হয়ে গেছে তো ওই অফিসটা কিন্তু আমাদের ছিল যাদের ছোট্ট দুটো ঘর ছিল এবং সেইখানে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা ওই ঘর দুটো এত সুন্দর জায়গা না করে যদি আমরা না ছেড়ে যদি এখানে একটা কিছু একটা ইনস্টিটিউট শুরু করি কিন্তু এত ছোটোই ঘর যে সেখানে বড় কিছু করার তো সম্ভাবনা ছিল না তো করব করব ভাবতে ভাবতে আমাদের সাথে তখন তুহিন কাজ করত তুহিন এখনও আছে কিন্তু অন্য কাজ করে সে তুহিন হঠাৎ একদিন বলল আমি শুরু করে দিয়েছি কিভাবে একটা ঘরের বাইরেও একটা কাগজে মা ফাউন্ডেশন লিখে আমাদের তখন যিনি সুরজিৎ বন্ধুরা গিটার বায়াতেন জয় ওকে দিয়ে একটা ক্লাস শুরু করে দিল চারজন ছাত্র গিটার শেখা সেই হচ্ছে মা ফাউন্ডেশনের শুরু দু এবং সেই মা ফাউন্ডেশন ওই করে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা গলফ ক্লাবে এত সুন্দর একটা কাজ হচ্ছে বলে ওইটা যেখানে ক্যাম্পাসে আমাদের ছিল ক্যাম্পাস থেকেই আমাদের অফার করা যে ওপরে একটা ঘর আর একটা খালি হচ্ছে বড় যেখানে এত ভালো একটা স্কুল হচ্ছে এত বাচ্চারা শিখছে তোমরা তাহলে ওই ঘরটা যদি নাও তাহলে আমাদের জানো তো সেই ঘর দিয়ে আমাদের শুরু হলো দু হাজার ষোলো কিন্তু তারপরে হলো কোভিড কোভিডের সামনে প্রায় দাঁত কামড়ে পড়ে থাকার মতোই অবস্থা ছিল এমন একটা পরিস্থিতি ছিল যে মনে হচ্ছিলো যে আর বোধহয় আমরা টানতে পারবো না এইটা তো তো তখন কিন্তু তবু আমরা পড়েছিলাম দাঁত কামড়ে আস্তে আস্তে আবার কোভিড চলে গেল যেমন সবার জীবন স্বাভাবিক হয়েছে মা ফাউন্ডেশনের জীবনও স্বাভাবিক হয়ে গেল এবং আজকে মা ফাউন্ডেশনে প্রচুর মানুষ গান বাজনা শিখছে এবং আমাদের প্রচুর স্যারেরা যারা এই বাচ্চাদের শেখায় মাঝে মাঝে আমি সেখানে ওয়ার্কশপ করি এবং এই সমস্ত কর্মকাণ্ডর আজকে একটা এখানে যোগফল যদি বলেন যোগফল এখানে দেখা যাবে মা ফাউন্ডেশন আর সঙ্গে হচ্ছেন আমাদের সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব এই এই যে আমাদের সব একটা বড় বড় পরিবার একটা বৃহত্তর পরিবার তৈরি হয়ে যাচ্ছে আমাদের সবাইকে ঘিরে কবিতা ক্লাবের যারা বন্ধুরা তারাও আছেন তাদের কিছু পারফরমেন্স আছে তারপরে সুরজিত বন্ধুরা আমাদের পারফরমেন্স আছে আমাদের গান আপনাদের শোনাবো সবাইকে তো এই হচ্ছে আমাদের আজকের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ড যারা না থাকলে আমরা এত সুন্দরভাবে করতেই পারতাম না সেটা হচ্ছে পিসি চন্দ্র পিসি চন্দ্র গ্রুপ আমি পিসি চন্দ্র গ্রুপের থেকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে তারা এই যে এই যে দ্বিতীয় বছর প্রথম বছরও তাদের সাথে কাজ হয়েছিল এবং দ্বিতীয় বছরও প্রথম বছর তারা আমাদের বলেছিল একটা অনুষ্ঠান করতে দ্বিতীয় বছর আমরা তাদেরকে বলি এইভাবে যে আমরা আবার ওইটা করতে চাই এবং তারা সঙ্গে সঙ্গে রাজি হয় আর সেই কারণে আমরা কারণ এই 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 পরিবেশ এই সুন্দর জায়গা না পেলে কি করে এত সুন্দর একটা জিনিস হতো বলুন এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড পিসি যন্ত্র থেকে অভিজিৎ রাহামাদের সাথে আছেন অভিজিৎ লাহা অভিজিৎ দা বলছি আমি যাই না আমার থেকে বয়সে ছোটোই হয়তো কিন্তু মঞ্চে থাকলে সবাই কীরকম দা বলার অভ্যেস হয়ে গেছে অভিজিৎ দা প্রতীপ দা প্রতীপ রায় আমাদের একসময় দূরদর্শনের একদম মাথা ছিলেন কলকাতা দূরদর্শনের কিন্তু প্রদীপ এখন প্রদীপ রায় আমাদের সামনে সামনে বসে আছেন প্রতীপ রায় এইখানে মানে এই আমাদের কৃষিচন্দ্র চন্দ্র গার্ডেনের সমস্ত কিছু তত্ত্বাবধানে আছেন আমি প্রদীপ দাকে একটু মঞ্চে ডাকি আর অভিজিৎ লাহাকেও একটুখানি মঞ্চে ডাকতে চাই এবং আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি প্রতীপদার আর অভিজিৎ লাহার হাত ধরে আচ্ছা আমি দিচ্ছি প্রতিবাদে বাম অভিজিতর এবং দাদাকে বলবো আমাদের এই অনুষ্ঠানটি শুরু করার জন্য এইখানে রাখা রয়েছে এক জল এবং তার মধ্যে সুগন্ধি গোলাপের পাপড়ি দিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের এই অনুষ্ঠান আর একবার আপনাদের জন্য আমাদের জন্য আমাদের সবার জন্য একটা জোড়ে হাততালি চাই শুরু হচ্ছে সুরজিৎ চট্টোপাধ্যায় এবং পিছেচন্দ্র গার্ডেন যে যৌথ নিবেদন এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা আপনাদের সবাইকে আবার আমি স্বাগত জানাচ্ছি এবং অভিজিৎ দার জন্য আমাদের তরফ থেকে একটু ছোট্ট সম্বর্ধনা একটু জোরে হাততালি হয়ে যাক একটু এই যে কমলিনীকে ডাকো বলছে প্রতীকদা আমি বলিনি কমলিনী এদিকে এসো এদিকে এসো বলো মাইককে বলো আমি একটু প্রদীপদাকে বলি কিছু কথা বলতে যদি আমি এটা রিস্ক নিলাম তবু আর কি আমি ওকে কিভাবে বলবো সম্বোধন করব জানি না গায়ক নায়ঙ্কার আমার দূরদর্শন তো এখন অ্যাঙ্কারও দেখছি ও হ্যাঁ এখন দূরদর্শন আস্তে আস্তে ওই নিয়ে নিচ্ছে হ্যাঁ অ্যাঙ্কারও করছে গানও করছে তো ওর সঙ্গে খুব বেশি দিন যে আলাপ হয়েছে তা না কি জানি চিনি সেটা কিন্তু এর মতন ভদ্রলোক আমি খুব কম দেখেছি ও একজন ভদ্র সত্যিকারে এখনকার দিনে পাওয়া মুশকিল আর ওর যে গিন্নি ওই চালনা করে সবাই সবাই গিন্নি চালনা করে আমার বাড়িতেও আপনার বাড়িতেও কিন্তু ওর সর্বত্র সবদিকে এত সুন্দর নজর হ্যাঁ আমার আমি একটু বকাবকি করি একটু তাড়াহুড়ো করি বয়স হয়েছে তাই কিন্তু এত সুন্দর করে ম্যানেজ করে এবং সেটা না বললি না সেই জন্য আমি ওই জন্য কবলে নিয়ে এগুলো প্রাপ্য এটাই হচ্ছে কথা ধন্যবাদ আমরা একটুখানি পুষিচন্দ্র গ্রুপকে একটু আমাদের তরফ থেকে আর এবং আমাদের খুব ভালো লেগেছে আমরা অফিসে এসে দেখলাম আমরা আগের বছর যেটা দিয়েছিলাম সেটা অফিসে রাখা রয়েছে থ্যাংক ইউ সুরজিৎ বাবুকে অনেক ধন্যবাদ হ্যাঁ এই অনুষ্ঠান সাফল্য কামনা করছি ধন্যবাদ এইসব তো তোমরা দিচ্ছ আমরাও দেব আমরা সুরজিৎকে অভিজিৎ লাহা আমাদের ডাইরেক্টর চন্দ্র গার্ডেন পক্ষ থেকে আমরা একটি স্মারক দিতে চাই এক আমাদের অনন্য প্রাপ্তি অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা ফাউন্ডেশান এবং কবিতা ক্লাব সবার তরফ থেকে আর এইটা একেবারে আমাদের মা ফাউন্ডেশনের অফিসের মধ্যমণি হয়ে থাকবে কথা দিলাম oh <laughs>